আমাদের সকলেরই একটু আধটু বই পড়ার অভ্যেস আছে। কেউ কেউ উপন্যাস পড়তে ভালোবাসেন, কেউ প্রবন্ধ, কেউ আবার কবিতার বই, আবার কেউ কেউ আছেন যারা ভীষণ ডিটেকটিভ বই পড়তে ভালোবাসেন, আর ক্রাইম থ্রিলার তারা তো দেখবেনই। আমার বাড়িতে একজন আত্মীয় ছিলেন, তিনি সব সময় গোয়েন্দার বই পড়তেন। স্বপন কুমার থেকে শুরু করে ব্যোমকেশ আর ফেলুমিত্তির পড়ে পড়ে তিনি নিজেকে সাক্ষাৎ গোয়েন্দা তৈরি করে ফেলেছিলেন। সব ব্যাপারে তার সন্দেহ, আর সব কিছুতে একটা না একটা প্রশ্ন তার থাকবেই। তার বই পড়ার রীতিটাও ছিল অদ্ভুত, সবসময় এত উত্তেজিত হয়ে থাকতেন, আগে সমাধানটা পড়ে নিতেন, তারপরে কী করে সমাধান হলো সেটা দেখতেন। আপনাদেরও এরকম অভ্যেস আছে নাকি? মানে স্বপন কুমার, ফেলুমিত্তির আর ব্যোমকেশ পড়ে আপনারাও কি গোয়েন্দা হয়ে পড়ছেন? যদি কলকাতার লোকেদের বিনোদন বা মোড অফ রিক্রিয়েশনের কথা আমরা বলতাম, তাহলে সেটা না হয় বড় জোর লিমিটেড ছিল, একটা সিনেমা দেখতে যাওয়া, না হয় ঘুরতে যাওয়া, সেটাও কিন্তু টাইম ফ্যাক্টরে বাঁধা ছিল। সেই ম্যাক্সিমাম রাত্রে 10টা থেকে 10:30টার মধ্যে কিন্তু আমরা বাড়ি ফিরে যেতাম। কিন্তু গত 2-1 বছরের মধ্যে দেখা যাচ্ছে যে নাইট লাইফ, স্পেশালি কলকাতায়, কিন্তু একটা রেভলিউশন ঘটেছে। আমরা বলতে পারি যে নাইট লাইফ কলকাতার কিন্তু দিল্লি, বম্বে আর ব্যাঙ্গালোরকেও ছাড়িয়ে যাচ্ছে। তাই তো আপনাদের নাইট লাইফের খবরাখবর দিতে পাঁচ মিশন নিয়ে চলে এসেছি আজ ফোরামের অবস্থিত স্টারস্ট্রাকে। আসুন কথা বলবো এখানকার বার ম্যানেজার মিস্টার সৌমেন্দু ঘোষের সঙ্গে। হাই সৌমেন্দু, কেমন আছো? সবার আগে তোমাকে জিজ্ঞেস করবো যে নাইট স্টারস্ট্রাক তো একটা নাইট জয়েন্ট, এখানে নাইট জয়েন্টকে মাথায় রেখে কী কী ধরনের ফেসিলিটিস কাস্টমারদের জন্য? আসলে ফেসিলিটি এখানে প্রথম কথা আমাদের টুগেদার লাইক নাইট ক্লাব, অন্য জায়গায় যেটা দেখে থাকো মোটামুটি যেটা নাইট ক্লাব, আমাদের সঙ্গে রেস্টুরেন্টের সঙ্গে টুগেদার লাইক ইউ কাম টু হিয়ার ইউ গেট এভরিথিং ফেসিলিটি, বার, মিউজিক সিস্টেম, ইউ গেট ইন্ডিয়ান কুজি, চাইনিজ কুজি, কন্টিনেন্টাল, এভরি গেট পুল, এভরিথিং অ্যাভেলেবেল এক্সেপ্ট ইউ হ্যাভ এ পুল টেবিল, এক্সেপ্ট সামটাইম ইউ নো ইউ ডোন্ট লাইক মিউজিক, সামবাডি প্লেইং দ্য পুল, প্লে দ্য পুল, ডান্স, ইউ হ্যাভ এ স্মল ডান্স ফ্লোর, ছোটো ডান্স ফ্লোর আছে যেখানে আমাদের স্পেশাল ডিজে, যেখানে বোম্বে থেকে ডিজে সুমিত, ডিজে অ্যান্ড্রু, স্পেশাল ডিজে এখানে রয়েছে। আমি পার্সোনালি বলছি যখন আমি স্টারস্ট্রাকে আসি এখানকার আমার মকটেলস খুব টেস্টি লাগে, যদি আপনি আমাদের দর্শকদের মকটেল সম্বন্ধে কিছু বলেন তাহলে। মকটেল সম্বন্ধে এখানে দেখুন, অ্যাকচুয়ালি আমি মনে করি না কোনো পার্টিকুলার মকটেল এখানে আমি দিই, যে যেমনি চায় যেমনি ধরনের চায়, যেমনি পার্টিকুলার আমি বলছি, আমি বারটেন্ডার অলসো, আমার বন্ধু যে ম্যাথু অলসো ইজ দেয়ার, আমরা দুজন যে যেমনি চাই এখানে সেটাই পাই। আপনার কি মনে হয় যেটা আমরা শুনি যে কলকাতার নাইট লাইফ আজকাল বোম্বে, দিল্লি, ব্যাঙ্গালোর কেউ ছাড়িয়ে যাচ্ছে, হাউ ডু ইউ সি ক্যালকাটা নাইট লাইফ 10 ইয়ার্স ফ্রম নাও? হ্যাঁ, সেটা মনে করি ছাড়িয়ে যাবে, কারণ আগে যারা নাইট ক্লাব মানে রাত্রিবেলা বেরোতো না, আমাদের বাঙালি কালচারে রাত্রিবেলা দেখতাম আমরা বেরোতো না, কিন্তু সেটা আস্তে আস্তে উন্নতি হচ্ছে, এবং কি সব মানে ইয়াং ক্রাউড আর এল্ডার বোথ কাম আউট দ্য পার্টি, মানে বাইরে বাড়ি বাড়ির বাড়ি চলে একসঙ্গে পার্টি করছে, সেটা আগে দেখা যেত না, এটা আস্তে আস্তে পিক আপ করছে। মনে করি আর 10 বছরে বা 5 বছর বোম্বে বা দিল্লি থেকেও আগে পেরিয়ে যাবো আমরা। যে কোনো নাইট স্পট ডিজে ছাড়া ইনকমপ্লিট, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি ডিজে অ্যান্ড্রুকে, স্টারস্ট্রাকের ডিজে। আসুন কথা বলি। হাই অ্যান্ড্রু, সবার আগে আপনি বলুন যে স্টারস্ট্রাকে ক্রাউড কী ধরনের মিউজিক পছন্দ করে? এখানে বেশিরভাগ লাউঞ্জ চলে অর রেট্রো, রেট্রো 80s পুরনো মিউজিক, বিকজ উই ক্যাটার টু দ্য ওল্ডেস্ট পিপল। আচ্ছা, মানে ওল্ড ক্লাসিক, ওল্ড ওল্ড ক্লাসিক, তো ওল্ড ক্লাসিক্যাল এখানে খুব একটা বেশি বাজে। অনেক অনেক ধন্যবাদ। আপনাদের যখন নাইট স্পটে নিয়ে এসেছি, তাহলে চলুন না আপনাদের নাইট স্পটের টিপিক্যাল ফ্লেভারটা দেখিয়ে দিই। ডান্স ছাড়া কি নাইট স্পটের ফ্লেভারটা বোঝা যায়? তাহলে আসুন, লেটস ডান্স। নমস্কার, নারীর কমলিকা নিয়ে এসেছি আপনাদের জন্যে আকাঙ্ক্ষা নারীর রূপের হাট। শুরু করছি একটা চিঠি দিয়ে, লিখেছেন মৃদুলি মজুমদার ত্রিপুরা থেকে। প্রিয় কমলিকা দি, আমি নিয়মিত নারীর দর্শক, নারী দেখতে আমার খুব ভালো লাগে, বিশেষ করে তোমার আকাঙ্ক্ষা নারীর রূপের হাট দেখতে বেশি ভালো লাগে। ধন্যবাদ মৃদুলি। আমার আগে খুব ঘন চুল ছিল এবং বেশ লম্বা ছিল, কিন্তু এখন আমার চুল উঠে যাচ্ছে, তাই বিরক্ত হয়ে চুলগুলো কেটে ফেলেছি।
তবুও চুল উঠছে, চুল ওঠা কিন্তু বন্ধ হয়নি। মৃদুলি, তোমার জন্যে নিয়ে এসেছি আমাদের ভীষণ প্রিয় মানুষকে, অপরাজিতা রুদ্র। নমস্কার অপরাজিতাদি, তুমি শুধু আমার নয় অনেকের প্রিয় মানুষ হয়ে উঠেছো, তাই তুমি তো মৃদুলির সমস্যাটা শুনলাম, কি করবে? শুনলাম, খুব অবাক হলাম। মানে আজকে এতদিন ধরে প্রোগ্রাম না, মৃদুলি জানতে চেয়েছে কি করবে, সেটা ওর একটা বিরাট গুণ দিক, ভালো দিক। কিন্তু কথা হচ্ছে, এতদিন ধরে প্রোগ্রাম করছি, তোমার এত সুন্দর ঘন কালো চুলটাকে চুল উঠছে বলে কেটে ফেললে। চুল উঠলে কি আর চুল পড়ার সমস্যার সমাধান হয়? এটা বোধহয় একটু ভুল অ্যাডভাইস হয়েছে, যে চুল তুমি কেটে ফেলে, তোমার চুল তো গোড়া থেকে উঠছে, নিচ থেকে তুমি চুল কেটে ফেলে, তাহলে কি চুল পড়ার সমস্যার সমাধান হয়ে যায়? কখনোই না। চুল পড়ার সমস্যা একমাত্র সমাধান করতে পারে কেশশ্রী। চুল পড়ার সমস্যা, মাথার খুশকির সমস্যা, পাকা চুল রোধ করার সমস্যা, যে কোনো চুলের সমস্যা, একমাত্র খাদ্য হচ্ছে, চুলের খাদ্য হচ্ছে কেশশ্রী। এরও মোটা দাঁড়ের চিরুনি দিয়ে প্রথমে চুলটাকে ভালো করে আশ্রয় নেব। মোটা দাঁড়ের চিরুনি কেন? মোটা দাঁড়ের চিরুনি এই কারণে, সরু দাঁড়ের চিরুনি ইউজ করলে চুলে যদি জ্বর থাকে, সরু দাঁড়ের চিরুনি দিয়ে যেই তুমি জ্বর ছাড়াতে যাবে, অমনি কী হবে, চুলটা ছিঁড়ে যাবে। সেই জন্য মোটা দাঁড়ের চিরুনিতে কী হবে, জ্বরটা খুব সহজেই ছেড়ে আসবে। এরপর করব কি, মেয়েদের যদি এইটুকু চুল হয়, 10 চামচ কেশশ্রী, এইটুকু চুল 12 চামচ কেশশ্রী, এইটুকু চুল 14 চামচ কেশশ্রী, নাও তুমি এইটুকু চুল 15 চামচ কেশশ্রী, যত বাড়ছে তত বাড়ছে, বাচ্চা তো একটু 16, আটটু বাড়ছে 17 চামচ, আটটু এই অবধি 18 চামচ, কোমর পর্যন্ত 20 চামচ, কোমর ছাড়িয়ে চুল গেলে 22 থেকে 25 চামচ কেশশ্রী লাগছে। মানে চুলের লেন্থ অনুযায়ী একটা প্লাস্টিকের বাটিতে কেশশ্রী নিতে হবে। ফুটন্ত গরম জল করতে হবে, কেশশ্রীর মধ্যে ঢালতে হবে কাদা কাদা করে। ফুটন্ত গরম জলটাতে সুবিধা হবে, এই কারণে ফুটন্ত গরম জলে গুলতে হবে, উষ্ণ অবস্থায় লাগাতে হবে। উষ্ণ অবস্থায় কেন লাগাবো? উষ্ণ অবস্থায় লাগালে পোর্সের মুখটা কি হয়ে যাচ্ছে, খুলে যাচ্ছে, যার ফলে কেশশ্রী খাদ্যটা খুব সহজেই কিন্তু পুরো পোর্সের মুখে ঢুকে যাচ্ছে। পুরো স্কাল্পে লাগাবে, তারপর পুরো চুলে লাগাবে। লাগিয়ে কি করবে, ঘাড়ের কাছে একটা খোপা করে রেখে দেবে 1 ঘন্টা। যদি কারোর ঠান্ডা লাগার ধাত থাকে, সেই ক্ষেত্রে রাখবে 1/2 ঘন্টা। 1 ঘন্টা রেখে আকাঙ্ক্ষা শ্যাম্পু কেশর সাথী দিয়ে শ্যাম্পু করবে। কেশর সাথীটাও দেখো পুরোপুরি ডাস্ট হার্বাল শ্যাম্পু, অর্থাৎ 100% হার্বাল শ্যাম্পু, এর মধ্যে কোনো রকম প্রিজারভেটিভ ইউজ করা হয়নি, পুরোপুরি ডাস্ট অবস্থায় আছে। এটা আমি কি করেছি, জাস্ট প্লেন জলে কাদা কাদা করে গুলে নিয়েছি। যদি কেশশ্রীর পরিমাণ নিই 15 চা চামচ, তার মানে কেশর সাথী নেবো 4 থেকে 5 চা চামচ। কেশশ্রীর পরিমাণ নিই যদি 20 চা চামচ, কেশর সাথীর পরিমাণ নেবো 10 চামচ, মানে তার হাফ। এবার ফার্স্ট একটা পোর্শন কেশর সাথী নিয়ে পুরো মাথায় লাগাবো, লাগিয়ে যেমন করে শ্যাম্পু করে করে জল দিয়ে ধোবো। তারপর সেকেন্ড একটা পোর্শন কেশর সাথী নেব, নিয়ে পুরো মাথায় লাগাবো, লাগিয়ে যেমন করে শ্যাম্পু করে করে জল দিয়ে ধোবো। এবার লাস্ট পোর্শন কেশর সাথীটা নিয়ে পুরো মাথায় লাগাবো, এবং তখন কেশর সাথীটা 2-3 মিনিট রাখবো, কারণ তখন কেশর সাথী কন্ডিশনারে কাজ করে। 2-3 মিনিট রেখে ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলবো। এইভাবে নিয়ম করে সপ্তাহে 3 দিন কেশশ্রী মাখবো এবং কেশর সাথী দিয়ে শ্যাম্পু করব। হাতে রইল কদিন, 4 দিন। এই 4 দিন যদি মাথায় জল দিতে চাই, কেশর সাথী দিয়েই জল দেবো, এমনি জল দেবো না। কারণ কি, আয়রন ওয়াটার চুলের ক্ষতি করে। আরেকটা কথা, ভেজা চুল কখনো আশ্রাবেন না ফ্যানের হাওয়াতে বা খোলা হাওয়াতে, চুল শুকিয়ে নিয়ে তবে চুল আশ্রাবেন। এই করে যদি তুমি মৃদুদা নিয়ম করে সপ্তাহে 3 দিন কেশশ্রী মাখতে পারো এবং কেশর সাথী দিয়ে শ্যাম্পু করতে পারো, আর বাদবাকি দিন মাথায় জল দিয়ে কেশর সাথী দিয়ে জল দাও, আমি যেভাবে দেখালাম অবশ্যই পুরোপুরি ব্যবহার বিধি মেনে ইউজ করতে পারো, 3 সপ্তাহের মধ্যে তোমার চুল পড়া বন্ধ হয়ে যাবে, খুশকি চলে যাবে, এবং এরপর দেখবে তোমার যে চুলগুলো পড়ে গেছে সেখানে নতুন করে চুলও গজাচ্ছে। বাহ, সেক্ষেত্রে সূত্র একটু যদি বলে দাও, তোমার একটা ইনস্টিটিউট রয়েছে, সেখানে মেয়েদের হাতে ধরে কাজ শেখানো হয় এবং সার্টিফিকেট দেওয়া হয় পরীক্ষায় পাশ করলে, সেখানে কি কি কোর্সেস হয়? হ্যাঁ, 2 ধরনের কোর্স আছে, একটা সাধারণ বিউটিশিয়ান কোর্স, একটা স্পেশাল বিউটিশিয়ান কোর্স। সাধারণটা 6 মাসের কোর্স, সপ্তাহে 2 দিন ক্লাস, আর এটা হচ্ছে স্পেশাল যেটা রয়েছে সেটা হচ্ছে 5 মাসের কোর্স, ছ মাসেরটা হচ্ছে সপ্তাহে 1 দিন ক্লাস, আর যেটা 5 মাসের স্পেশাল কোর্স রয়েছে সেটা সপ্তাহে 2 দিন ক্লাস, 1-1 দিন 5 ঘন্টা করে ক্লাস। প্রত্যেকটা ছাত্রীকে হাতে ধরে শেখানো হয় এবং পরীক্ষা নেওয়া হয়, মেধার ভিত্তিতে পাশ করলে তবে সার্টিফিকেট বা ডিপ্লোমা দেওয়া হয়। এছাড়া রয়েছে হাতের মেহেন্দি, বডি ম্যাসাজ, সফটের কোর্সও আকাঙ্ক্ষায় করানো হয়। বা তার টেলিফোন নাম্বার কোথায় যোগাযোগ করবে? হ্যাঁ, অবশ্যই আকাঙ্ক্ষা বিউটি ইনস্টিটিউট এবং বিউটি ক্লিনিকে যোগাযোগ করতে হবে। ফোন নাম্বার 2475-5839,
24755839 3092825830928258। আকাঙ্ক্ষা কিন্তু উত্তরবঙ্গে জলপাইগুড়িতেও রয়েছে, যারা উত্তরবঙ্গে জলপাইগুড়ি আকাঙ্ক্ষা যোগাযোগ করতে চান তারা ফোন করুন 03561224323 03561224323 এই নাম্বারে। অনেক অনেক ধন্যবাদ অপ্রিতা দিদি, তুমি আমাদের মাঝে এলে এত সুন্দর একটা সমস্যার সমাধান দেখালে। এটা যে পুরো মাথা স্কাল্পে পুরো চুলে লাগিয়েছে, ঠিক ঘাড়ের কাছে একটা খোপা করে রেখে দিয়েছে। শ্যাম্পু যখন করব পিঠের মধ্যে সবসময় ব্যাকওয়াশ করব, পিঠের মধ্যে ছেড়ে দিয়ে ভালো করে জল দিয়ে দিয়ে প্রথমে ধুয়ে নেব, তারপর কেউ সাথে দিয়ে শ্যাম্পু করব। নমস্কার। আজকের এই সেগমেন্ট আপনাদের কেমন লাগলো লিখে জানাবেন, তার সঙ্গে বিউটি টিপ পাঠান। সবার বিউটি টিপের মধ্যে থেকে সেরা বিউটি টিপকে পুরস্কৃত করব আমরা। আর চিঠি লিখবেন, সত্যি অনেক চিঠি পাচ্ছি, খুব ভালো লাগছে, অনেক চিঠির অপেক্ষায় থাকলাম। নমস্কার। নমস্কার, আমি কাঞ্চনা, আবার সেজে গুজে চলে এসেছি আপনাদের সবাইকে রান্না শেখানোর জন্য, আর নিয়ে এসেছি সঙ্গে এক অতিথিকে, নন্দিতা মদক। নমস্কার বৌদি। নমস্কার। কেমন লাগছে আজকে নারী রান্নাঘরে এসে? ভীষণ ভালো লাগছে। আপনি তো খুব সুন্দর সেজেছেন। তাহলে আমরা দুজনেই যখন সাজুগুজু করে এসেছি তখন একটা সাজিয়ে গুছিয়ে রান্না করি, তাই না? আজকে কি রান্না করে শেখাচ্ছেন আমাদের? রুই মাছের কুটি ভাজা। কুটি ভাজা কেন, ওই কুটি কুটি করে কাটা বলে? ওরে বাবা। আচ্ছা আচ্ছা, কি কি লাগছে এটা বলুন। রুই মাছ কুটি কুটি করে কাটা, ছোট ছোট করে কাটা, বেগুন ছোট ছোট করে কাটা, পেঁয়াজ কুচানো, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো আর সাজানোর জন্য লঙ্কা। এই রান্নাটা কার কাছ থেকে শেখা? এটা আমার শাশুড়ির কাছ থেকে শেখা। আচ্ছা, সবাই এখানে শাশুড়ি আর মা জেঠিমাদের কাছ থেকে শেখা, নিজেদের কোনো ইয়ে নেই? তারাই তো গুরুজন, তাদের কাছ থেকেই শিখতে হয়। আপনি তো ডানলপে থাকেন, আপনার শাশুড়ির সঙ্গে থাকেন না আলাদা থাকেন? মানে আগে একসঙ্গেই ছিলাম, এখন আমি আলাদাই আছি। ঝগড়া করেছেন নাকি? ঝগড়া করেনি। না, একদম ঝগড়া করেনি, কারণ বৌদি ভীষণ হাসি খুশি, কারোর সঙ্গে ঝগড়া করতেই পারে না, দেখলেই বোঝা যায়। আপনার শাশুড়ি মা এখন কোথায় থাকেন? এখন শ্যামবাজারে থাকে। শ্যামবাজার মানে আমার শ্বশুরবাড়ি শ্যামবাজারই। ও আচ্ছা, তাহলে কাজের সূত্রে আপনারা ডাল? হ্যাঁ হ্যাঁ। এটাকে একটু নুন হলুদ আর তেল দিয়ে মাখতে হবে। এরপর মাছটাকে কুটি কুটি করে যেটা কাটা হয়েছে তার সঙ্গে নুন হলুদ লঙ্কা গুঁড়ো দেওয়া হবে কি? না, তেল দিলে। ও, শুধু তেল? আচ্ছা, আচ্ছা এই মাছটা যে ভাজা হচ্ছে এটা কিরকম ভাজা হবে? মানে খুব কড়া কড়া ভাজা হবে, মানে কড়া মানে একদম ক্রিস্পি, একদম মচমচে করে ভাজা হবে। তাহলে এগুলো ওই ওইখান থেকে একটা ছোট কড়াতে আছে, তুলে নি, কিউবের মানে পনিরের কিউবের মতন, এই মাছের কিউব মতন করে কেটে সেটাকে নুন হলুদ তেল তেল কাঁচা তেল দিয়ে মাখিয়ে এরকম কড়া করে একদম মচমচে করে ভেজে নিতে হবে। এরপরে কি দিতে হবে? এরপরে বেগুনটা, বেগুনটাও ছোট ছোট করে কাটা। হ্যাঁ দিদি, বেগুনটার সাথে পেঁয়াজটা দিতে হবে, বেগুনটার সঙ্গে পেঁয়াজটা। আচ্ছা, আর একটু নুন। হ্যাঁ, নুনটা একটু নরম করে দেবে। হ্যাঁ, স্বাদ মতো একটু নুন। মানে ঢাকলে এটা নরম হয়ে যাবে আর তেলটা ছেড়ে আসবে। তাহলে ঢেকে একটু সিম করে দিলাম যাতে তেলটা ছেড়ে আসে। এবার তাহলে তুলি ঢাকনাটা। হ্যাঁ, একদম একদম বেগুন নরম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার মাছগুলো দিতে হবে। মাছগুলো দিয়ে দিতে হবে তো? বেশ শুকনো শুকনো হয়ে গেলে তেলটা ছেড়ে আসবে। এরপর কি লঙ্কা দিয়ে সাজাতে হবে, তাই তো? আচ্ছা, কেউ কি ইচ্ছা করলে এমনি রান্না করার সময়ও কাঁচা লঙ্কা দিতে পারে? রুই মাছের কুটি ভাজা, তেল গরম হলে হলুদ মাখা মাছ কড়া করে ভেজে নিন,
সেই তেলেই ছোট করে কাটা বেগুনগুলো দিয়ে দিন, পেঁয়াজ কুচি দিন, নুন আর হলুদ গুঁড়ো দিন এবং লঙ্কা গুঁড়ো দিন এবং ভালোভাবে ভাজতে থাকুন যতক্ষণ না বেগুনটা নরম হয়ে যায়। এরপর ভেজে রাখা মাছগুলো মিশিয়ে নিন, খানিক বাদে নাড়াচাড়া করে নামিয়ে নিন। আচ্ছা বলেই দিই, খুব ভালো হয়েছে। আর আপনাদের জানা এরকম ভালো ভালো রেসিপি, ইন্টারেস্টিং অথচ সহজ অথচ খেতে সুন্দর রেসিপি আপনাদের জানা থাকলে অবশ্যই আমাকে চিঠি লিখবেন, অবশ্যই। ঠিক আছে, ততক্ষণের জন্য নমস্কার।